সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়, আমি মোস্তফা ফিরোজ। দর্শক, হঠাৎ করে কেন জানি আনন্দ বা ঔজ্জ্বল্য হঠাৎ করে মানে কমে আসছে বা ফিকে হয়ে যাচ্ছে, এমন একটি পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। মানে এখন কোনো ভালো সংবাদও আর ভালো লাগে না। যখন চিন্তা করি যে আমরা জ্বালানি তেলের এই যে মূল্য, এটা শেষে কি দাঁড়াবে, পরিবহন ব্যয় কোথায় যে ঠেকবে, এর প্রভাব ইতিমধ্যে বাজারে পড়তে শুরু করেছে, তো তখন আর ওই আশ্বাস, এখন যেমন মন্ত্রীরা বলছেন এই তো অক্টোবরে ঠিক হয়ে যাবে, আরেকজন বললেন এই তো ডিসেম্বরে ডলার সংকট কেটে যাবে, তো অক্টোবরে বিদ্যুৎ সংকট চলে যাবে। এটা তো এমনি শীতকালে যখন নাকি চরম লোডশেডিং ছিল, তখনও আমরা জানি যে শীতের সময় আস্তে আস্তে মানে চাহিদা কমে আসতে থাকে, তখন লোডশেডিং এর সময়ও আমরা দেখেছি অতীতে যে তুলনামূলকভাবে বিদ্যুৎ পরিস্থিতি ভালো থাকে। কিন্তু এটা তো এই এইসব আশ্বাসও কোনো কিন্তু কাজে লাগছে না, কেননা এইসব আশ্বাস বাণী কিন্তু কথার সাথে কাজের কোনো মিল হচ্ছে না। একজন শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে IMF শর্ত দিচ্ছে যে $450 কোটি যদি আমরা লোন চাই, আবার অর্থমন্ত্রী মোস্তফা কামাল বলছেন না এরকম কোনো শর্ত নেই। তো এটা তো কোনো তাল বেতাল কোনো পাওয়া যাচ্ছে না। এতদিন আমরা শুনছিলাম যে বেশ আমাদের অবস্থা অনেক শক্তিশালী, মানে খাদ্য কেনার মতন, আমদানি করা খাদ্য কেনার মতন প্রায় 7-8 মাসের রিজার্ভ আছে, তারপরে জ্বালানি তেলের 6 মাসের মজুদ আছে। এই মজুদ পরিস্থিতির মধ্যেই দাম বেড়ে গেল, মানে মিল পাওয়া যাচ্ছে না। এমন সময় কোনো আনন্দের সংবাদও ভালো লাগছে না। যেমন আজকে আমরা দেখলাম যে দুজন আমাদের মেয়র, ঢাকা মেয়র, তারা মন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন। চট্টগ্রামের মেয়র এবং নারায়ণগঞ্জের মেয়র প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। আবার আশ্চর্যজনকভাবে সিলেটের মেয়র, বিএনপি নেতা আরিফুল হক, তিনি আবার পাননি কোনো প্রতিমন্ত্রীর মর্যাদা। অবশ্য আবার তার সাথে যদি ব্যালেন্স করেন, বরিশালের মেয়র বা খুলনার মেয়র, তারাও পান। তো কে পাচ্ছে কে পাচ্ছে না, এটা নিয়ে কিন্তু খুব মানুষ উৎসাহিত হচ্ছে না যে এখন কাকে কি স্ট্যাটাস দেওয়া হলো, মর্যাদা দেওয়া হলো। এগুলো থেকে এখন মানুষ সত্যিকার অর্থে নিশ্চিত হতে চায় যে সে কি আসলে বিপদে আছে, বিপদ কি আরো বাড়বে নাকি বিপদ শেষ হয়ে যাবে ওই কথা অনুযায়ী, সেটার কোনো গ্যারান্টি না পাওয়াতে মানুষ কিন্তু খুব উদ্ভ্রান্ত এবং যার যার মতন করে তারা আলাপ আলোচনা করে। আপনারা যদি বাসের মধ্যে, চায়ের টেবিলে, পাড়া মহল্লায় আলোচনা শোনেন, সেই আলোচনা থেকে কিন্তু খুব পজিটিভ কোনো বার্তা নাই। সবাই মানে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে, হতাশার মধ্যে আছে। এরকম হতাশার মধ্যে কার কি স্ট্যাটাস বাড়ানো হলো, কে মর্যাদা পাওয়া গেল, বা আজকে যদি ধরেন শিল্পা শেট্টিকে নিয়ে ঢাকায় একটা বিশাল একটা কনসার্টের খবর দেওয়া হয়, সেটা নিয়ে কিন্তু মানুষ খুব একটা উৎসাহিত হবে না। জানি যারা একেবারে টপ লেভেলে থাকেন তাদের, তারা এই সমস্ত ধার ধারেন না, তারা শিল্পা শেট্টি কেন, আরো দরকারে হলিউড থেকে নায়িকা এনে, শিল্পী এনে তারা গান বাজনা করবেন, সমস্যা নেই তাদের, সমস্যা হলো সাধারণ মানুষের। এখন এই যে আমরা উন্নয়নের ঢোল বাজাচ্ছি, আমরা তো গণতন্ত্র রাজনীতি ভুলতে বসেছি, এত উন্নয়ন উন্নয়ন। 1 মাস আগে যখন নাকি পদ্মা সেতু উদ্বোধন করা হলো, মনে হলো এই তো আমরা একেবারে উন্নয়নের মহাসড়কে উঠে গেছি, এবং এই 2023 সালটা নাকি আমরা চোখে মুখে অন্ধকার দেখবো, এত পরিমাণ মেগা প্রকল্পের ইয়ে হবে, সামনে চলে আসবে, আমরা দেখব চোখের সামনে, মানে খুব সরাসর করে চলে যাচ্ছে মেট্রো রেল খুব দ্রুত বেগে, বিদ্যুৎ গতিতে, আবার ওইদিকে টানেল দিয়ে আমাদের যানবাহন গুলো পার হবে, সেই কেউ টানেলের কিন্তু খোঁজ রাখছে না। বা মেট্রো রেল কবে থেকে চালু হবে, ঢাকার বুকে একেবারে সবাইকে তাক লাগিয়ে দেবে, সেগুলো নিয়েও কিন্তু উৎসাহ নেই। পদ্মা সেতু নিয়ে টোল কতদিন কত আদায় হচ্ছে প্রতিদিন, এগুলো নিয়েও কিন্তু মানুষের মধ্যে এখন খুব একটা, আগেও খুব একটা ছিল না, কিন্তু কেউ কেউ বেশ, যারা খুব আগ বাড়িয়ে সোশ্যাল মিডিয়া গরম করে রেখেছিল, সেই সহমত ভাইরাও কিন্তু এখন একটু চুপসে গেছে। কেন জানি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তারা খুব একটা স্ট্যাটাস দিচ্ছে না, কেন হঠাৎ করে এরকম চুপসে গেল বোঝা যাচ্ছে না। আসলে আমরা যদি অতীতের ইতিহাস দেখি, যে ওই প্রেসিডেন্ট আইয়ুব খানের উন্নয়ন দশক থেকেই তো আমরা শুরু হয়েছে, সেই বাংলাদেশে যে যত
এই ভূমিতে উন্নয়নের গল্প, সেটা আইয়ুব খানের আমল। তো তখন দেখেন যে আগারগোঁয়ে সেই বিশাল সংসদ ভবন এখনো দাঁড়িয়ে আছে, তারপরে কুর্মিটোলায় বিমানবন্দর, এবং এখনো যে সেই মতিঝিল দিলকুশার বাণিজ্যিক এলাকা, এবং সেই ময়মনসিংহ রোড ঢাকার বুকে প্রধান সড়ক, এগুলি কিন্তু সব আইয়ুব খানের কীর্তি। এগুলি দিয়ে একটা বেশ ঝাঁকুনি দিয়েছিল এবং উন্নয়নের দশক 10 বছর শেষে খুবই পালন হয়েছিল, কিন্তু সেটা কিন্তু টেকেনি। টেকেনি কেন? এর একটা কারণ হলো বাংলাদেশের পাটের টাকা, পাট বিক্রি করে যে বৈদেশিক মুদ্রা আসতো, বলা হচ্ছিল যে সেগুলি সবই চলে যাচ্ছে হচ্ছে পাকিস্তানে। তো আমাদের মানে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে পাকিস্তানের উন্নয়ন হচ্ছে, কিন্তু এই পূর্ব পাকিস্তানের উন্নয়ন হচ্ছে, ফলে সেটি কিন্তু খুব একটা মানুষ সেটা অ্যাকসেপ্ট করেন শেষ পর্যন্ত। যার জন্য আইয়ুব খান কিন্তু খুব জনপ্রিয় নেতা ছিল তা না, কিন্তু যখন নাকি আইয়ুব খান চলে যাওয়ার পর অনেকে মনে করেন যারে কিসের উন্নয়ন, উন্নয়ন তো সেই আইয়ুব খানের। এখন আমাদের অবস্থা হলো এই যে দেখেন আমাদের যত ধান চাল গম ভুট্টা এমনকি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবকিছু আমাদের আমদানি করি, আমরা এখনো খাদ্যের উপরেই আমরা নিজেদের খাদ্য নিজেরা আমরা নির্ভরশীল হতে পারলাম না, এমন একটা আমদানি নির্ভর দেশ আমরা। আর জ্বালানি সংকট কেন? এই যে জ্বালানি সংকট, সবাই বলছিল যে আমরা ওই কেনা গ্যাস এবং তেল দিয়ে আমরা বিদ্যুৎ কেন্দ্র একদম মহড়া বানালাম, প্রচুর উৎপাদন করে ফেললাম, একেবারে যার লাগবে তার চেয়েও বেশি। কিন্তু কি হলো, যখন নাকি বিশ্ববাজারে জ্বালানি তেল বেড়ে গেল হু হু করে, তখন আমাদের ওইটা কেনার মতো আমাদের আর সামর্থ্য। তাহলে আমরা আগে কি হিসাব করেছিলাম, মানে যাই তাই ব্যয়, এটা কি কখনো হয়? আপনার দেখেন যে একটা সংসারের যখন কি বাজেট এ করে, তখন বাসায় গৃহিণীরা অতিরিক্ত 500, 1000, 2000 টাকা রাখে, এটা সংকটকালীন, যে যদি সংকটের টানাটানি পড়ে বা মেহমান আসে তখন ওই টাকা দিয়ে তারা কেনে। আমাদের কি অদ্ভুত ব্যাপার, আমাদের এত সক্ষমতা অর্জন, যেখানে আমরা সংসদে ভাষণ দিতে শুনলাম যে আমাদের অর্থনীতি সিঙ্গাপুরের থেকেও শক্তিশালী বা বিস্তৃত, সেই জায়গায় আমরা ঠাস করে কত কয়েকদিন মানে 2-3 মাস আমরা টিকতে পারলাম না, হঠাৎ করে হুড়মুড় করে যেন সব ভেঙে পড়লো। দেখেন আইয়ুব খানও কিন্তু উন্নয়ন উন্নয়ন করে কিন্তু শেষ পর্যন্ত জনপ্রিয় হয়। তারপরে এই জামানায়, বাংলাদেশ জামানায় হুসেইন মোহাম্মদ এরশাদ, সবাই জানে যে তিনি কি পরিমাণ উন্নয়নের কাজ করেছেন, বিশাল বিশাল মহাসড়ক তার সময়, তারপরে আমাদের ঢাকার পশ্চিমে বাদ দিয়ে বাইপাস সড়ক, ঢাকার মানুষকে বন্যামুক্ত করতে তার যে পরিকল্পনা, তারপরে লালন শাহ সেতু, কর্ণফুলী সেতু, ইভেন এই যে বঙ্গবন্ধু সেতু, সেটাও তো মোটামুটি তার সময়, এবং ফিনিশিং কাজটা রেল সেতু সংযোগ সহ সেটি হয়েছে খালেদা জিয়ার সময়, কিন্তু সমস্ত পরিকল্পনা তো এরশাদের সময়, মহাসড়ক অবকাঠামোগত উন্নয়ন। এখন এই যে আইয়ুব খান এবং এরশাদ দুজনই কিন্তু স্বৈরশাসক, তাদের হাতে তো আসলে গণতন্ত্র দিয়ে তো তারা জনপ্রিয় হতে পারবে না, ফলে তাদের একটা নির্ধারিত পথ সেটা হচ্ছে উন্নয়ন দিয়ে ভোলানো। কিন্তু না এরশাদ জনপ্রিয় হতে পেরেছে, না আইয়ুব খান হতে পেরেছে। আইয়ুব খান তো পাকিস্তানের লোক, এরশাদ অবশ্য বাংলাদেশের লোক, এখন তার এলাকায় রংপুরে তিনি 5টি আসনে দাঁড়ালে 5টিতেই যেতেন, তার একটা জনপ্রিয়তা আছে, ব্যক্তিগত একটা ক্যারিশমা আছে। বাংলাদেশের আবার কিছু মানুষ আছে যে দুই নেত্রীর বাইরে একটা পুরুষ নেতৃত্বকে পছন্দ করে, সেই হিসাবে তার একটা আছে, কিন্তু সেটা ক্ষমতায় থাকার মতন যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটা কিন্তু অর্জন করেনি। কিন্তু উন্নয়নের কথা যদি বলেন, তাহলে ব্যাপক উন্নয়ন কিন্তু তার সময় হচ্ছে। এরপরে আর অনেকদিন আর উন্নয়নের খবর নাই, ধরেন এরপরে স্বাধীনতার পর আমরা যদি ধরি যে বঙ্গবন্ধুর সময় পুনর্গঠনের কাজ টাজ হয়েছে, সেগুলো সেই কারণে আর উন্নয়নের শব্দটা খুব একটা উচ্চারিত হয়নি। বেগম খালেদা জিয়ার প্রথম টার্মে উন্নয়নের কথা বলা হয়নি, সেকেন্ড টার্মে এসে হঠাৎ করে তারা ব্যাপকভাবে উন্নয়নের কথা বলতে থাকে, কিন্তু ওই শাসনামল অর্থাৎ 2001 সালের যে বিএনপি শাসনামলটা কিন্তু তার আগে শাসনামলের থেকে ভালো বলে কেউ কিন্তু স্বীকৃতি দেয়নি। বলা হচ্ছিল যে বিএনপির ফার্স্ট গভর্নমেন্টটা অর্থাৎ খালেদা জিয়ার ফার্স্ট গভর্নমেন্টটা ভালো ছিল, সেকেন্ড গভর্নমেন্টে এসে তারা বেশ উন্নয়নের কথা বলা শুরু করলো, যে আমরা দেখলাম পলিথিন একেবারে
নিপাত গেল, তারপর আরো বেবি ট্যাক্সি গুলো সেগুলি বিদায় হলো, গ্যাস চালিত ট্যাক্সি গুলো আসলো, সবাই একটু দেখলো যে না একটা উন্নয়ন উন্নয়ন চেহারা। এবং প্রচুর নাজমুল হুদার হাত দিয়ে যোগাযোগ মন্ত্রী ছিলেন, প্রচুর ব্রিজ কালভার্ট টালভার্ট হলো এবং উন্নয়নের বিষয়টা আবার সামনে নিয়ে আসলো। কিন্তু দেখবেন যে যখনই উন্নয়ন উন্নয়ন করছে তখনই কিন্তু আস্তে 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 গণতন্ত্র পিছিয়ে যাচ্ছে। আর এই আমলে তো কথাই নেই, একেবারে 20টা মেগা প্রজেক্টের কথা বলা হলো, তার মধ্যে চার মানে অধিকাংশের কোনো খবর নেই, 5-7টা আসলো সামনে, এখন এক পদ্মা সেতু উদ্বোধনের পরপরই আর অন্য মেগা প্রজেক্ট নিয়ে কিন্তু আর হইচই নেই। এর মধ্যেই শুরু হয়ে গেল জ্বালানি সংকট ইউক্রেন যুদ্ধের পর এবং তার মধ্যে করোনার, তার মধ্য দিয়েও কিন্তু ফাঁকে ফুকে নানান রকম শতভাগ বিদ্যুতের উৎসব হলো, আরো কি কি কনসার্ট টনসার্ট করে ব্যাপকভাবে এটা জাগানোর চেষ্টা করা হলো, কিন্তু লাভ আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলও যদি দেখেন, আমাদের শুধু পাসপোর্টটা নিয়ে আপনি বাইরে যান, আগে হংকং এ, কোরিয়াতে, লন্ডনে অনেক জায়গায় অনারেবল ভিসা ছিল এই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে, আর এখন আমার তো মনে হচ্ছে যে আস্তে আস্তে ভুটান নেপালও মনে হয় বন্ধ করে দেবে। এই এই অবস্থার মধ্যে আমাদের পাসপোর্টের যে মান একেবারে সর্বনিম্ন পর্যায়ে, কিন্তু আমরা নিজেরা নিজেরা খুব একেবারে খুব গর্বিত হচ্ছি যে আমরা একেবারে খুবই মানে উন্নত সমৃদ্ধশালী দেশ, আমরা নিজেরা নিজেরাই বলছি, কিন্তু বাইরের কেউ বলছে না। বাইরের এরা যখন নাকি চিন্তা করে বাংলাদেশ নিয়ে, তখন তারা দেখে যে বাংলাদেশের এই যানজটের চিত্রটা তারা চিন্তা করে, যে ব্যাপক যানজটের মধ্যে স্থবির সহ, তারপরে নাগরিক যে সেবাগুলো খুবই অপ্রতুল, তারপরে গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, ফলে তারা বড় বড় শিল্প স্থাপন করতে পারে না, একটা প্রকল্প তারা যদি নিয়ে এগোয় তার যে আমলাতান্ত্রিক জটিলতা, তার যে অনুমোদন প্রক্রিয়া, যেই দীর্ঘসূত্রতা, ভয়ঙ্কর অবস্থা। তারা তো ওই সমস্ত গুলো পরিসংখ্যান গুলো হিসাব গুলো বা তাদের নিজস্ব এজেন্সি দিয়ে তারা খোঁজ খবর গুলো নেয়, তারা কিন্তু এই ঢাকা শহরের এই যানজটের মধ্যে হুমড়ি টুমড়ি খেয়ে তারা কিন্তু আর অগ্রসর হতে পারে না। সেই কোথায় তারা শিল্প স্থাপন করবে, সেই জায়গায় যদি তারা কখনো চিন্তা করে যে আমরা মানে সড়ক যোগে যাবো, তাহলে তো অবস্থা খারাপ, যে পরিমাণ যানজট। তো আমরা নিজেরাই অসহনীয়, তো বাইরের দেশে যারা আসে তারা তো একেবারে অভ্যস্ত না, তো এই অবস্থার মধ্যে আমরা যখন চিন্তা করে তখন কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে, এবং দেখবেন যে বিদেশি বিনিয়োগ আমাদের এখানে অনেক কমে গেছে এবং খুব একটা আশাব্যঞ্জক কোনো বিদেশি বিনিয়োগ নেই, তো এটা নিয়ে তারপরও আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এমন একটা অবস্থা দেশবাসীর মধ্যে ধারণা হলো যে না আমরা আর বিদেশি লোন, সেই দিন চলে গেছে যে আমরা এখন নিজের টাকায় নিজেরাই সমস্ত উন্নয়ন প্রকল্প করব। তার বড় দর্শন ছিল হচ্ছে পদ্মা সেতু, পদ্মা সেতু যখন পড়তে পেরেছি তখন আর বাকি সমস্ত প্রজেক্টই আমরা আমাদের টাকায় করে ফেলাম, এমন একটা ভাব চক্কর খাটতে খাটতে এখন আমরা ঢুকে গেলাম হঠাৎ করে IMF বিশ্বব্যাংক। IMF বিশ্বব্যাংক মানে মন্ত্রীরাই বলছেন যে তাদের শর্ত পূরণ করতে হবে, কি শর্ত? জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার হলো যদি পরিকল্পনা প্রতিমন্ত্রীর কথা ঠিক হয় তাহলে তাই, আবার অর্থমন্ত্রী অবশ্য বলছে উল্টো কথা। তো বিশ্বব্যাংকেরও শর্ত আছে আমরা জানি, এই বিশ্বব্যাংক IMF এর এই শর্ত সেই শর্ত মানতে যেয়ে দেখা গেল যে ভালো যেগুলি শর্ত সেগুলি আমরা মানছি না, খারাপ খারাপ যেগুলি শর্ত সেগুলি আমরা মানছি। তো এটা তো সবাই জানে যে এই বহুজাতিক সংস্থাগুলোর লোন নিয়ে একটা দেশ তার একেবারে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় তা তো, আর আমাদের নিজস্ব যে অবস্থাটা সেই আমরা গার্মেন্টস পণ্য আর হচ্ছে ম্যান পাওয়ার, এর বাইরে যে আমরা রপ্তানি বহুমুখী করতে পেরেছি, আর কয়টা পণ্য আছে যে আমাদের রপ্তানি পণ্য কি মানে 20-30টা পণ্য আছে, না একটা না হলে একটা গার্মেন্টস না অন্য কিছু পাট বা চা বা আরো মানে এরকম বহুমুখীকরণ কি আছে কিনা, নেই। তারপর রেমিটেন্স, আন্তর্জাতিক শ্রম বাজার এখন মন্দা, ভরসা পাচ্ছে না, হুন্ডিতে তারা বেশি টাকা পায়, ফলে ব্যাংকিং ব্যবস্থা বাদ দিয়ে তারা হুন্ডির দিকে রওনা দিয়েছে, ফলে এই অবস্থার মধ্যেও আমরা কিভাবে এখন গর্ব অহংকার এতদিন চলতে চলতে যখন সংকটটা আসলো তখন সংকটটা আমরা সামাল দিতে পারলাম। এখন বলবেন যে সারা বিশ্ব কি সামাল দিচ্ছে না, হ্যাঁ দিচ্ছে, তারা দিচ্ছে, তাদেরও প্রাইস বেড়েছে, কিন্তু তাদের তো নাগরিকরা উন্নত দেশগুলো তারা যেভাবে প্রোটেক্টেড, তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, মৌলিক যে অধিকারগুলো বা নিড গুলো, চাহিদাগুলো, সেগুলো তো গভর্নমেন্ট প্রোটেকশনটা দেয়। করোনার সময় আমরা দেখেছি না বাসায় বাসায় খাদ্য পৌঁছানো হয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে গেছে, এবং আমেরিকায় আমার কিছু বন্ধু বান্ধব বলছিল
যে তার ফ্যামিলির সংখ্যা বড়, বলো যে এই করোনা আরো চলতে থাকলে ভালো, কারণ আগে একজন বা দুজনের ইনকামে চলতো, এখন প্রত্যেকেই টাকা পায় সরকারের কাছে, তো বোঝেন অবস্থা, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে ইউরোপ আমেরিকা উন্নত দেশ, আমরা কি সেটা পেরেছি? বরং আমাদের অর্থনৈতিক মাজুল হয়েছে, অনেক নিম্নবিত্ত মানুষ ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে, যায়নি, গেছে তো, তারা চাকরি পেয়েছে, পায়নি। তারপর তরুণরা কি করেছে, তারা জীবনের ঝুঁকি নিয়ে সেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছে। আসলে এই পরিস্থিতিগুলো কে পর্যালোচনা করবে, কে বিশ্লেষণ করবে, আবার এই সত্য কথা বলতে গেলেও বিপদ যে না, এটা নেগেটিভ কথাবার্তা বলা হচ্ছে। তো এখন পজিটিভ আপনারা এতদিন বলতে বলতে তো শেষে কি হলো, কি উপহার পেলাম? এখন জ্বালানি তেলের মূল্য বাড়া, আর কিছুক্ষণ আগেই ঘোষণা করা হলো যে গ্যাসের দাম বাড়ানো হবে, বিদ্যুতের দামও বাড়ানো হবে, তাহলে ষোলকলা পূর্ণ। তাহলে শেষ পর্যন্ত এর প্রভাব বাজারে কি হবে, বাজারটা কি আপনি করবেন নাকি আমি করব? দর্শক, এই নানান প্রশ্ন রাখলাম, নিশ্চয়ই আমার এই কথাগুলো যারা সাধারণ মানুষ তাদেরও কথা, আমার প্রতিক্রিয়া জানালাম, নিশ্চয়ই দেখি আপনার বিশ্লেষণটা একটু দেবেন, সেই বিশ্লেষণ গুলো নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।